দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। সো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দক্ষিণ কলকাতার কুমোরটুলির নতুন এপিসোডে এখন কিন্তু চলে এসেছি সৌম্যজিদ্দার স্টুডিওতে, যেটা সো অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড গাইজ। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করবো, সো লেটস স্টার্ট দিস ভিডিও। দেখো স্টুডিওতে ঢুকতে কিন্তু সামনে যে দুর্গা প্রতিমাটা দেখছি সেটা কিন্তু বেসিক কাজ স্টার্ট হয়েছে আর কি। কিন্তু দেখো এখানে প্রত্যেকটা ফিনিশিং, সিংহের মুখ থেকে শুরু করে অসুরের মুখ থেকে শুরু করে এখানে মায়ের মুখ, অসাধারণ সুন্দর প্রত্যেকটা ডিটেলিং যদি তুমি খুব ভালো করে দেখো। অসুরের এই যে গলায় যে মালাটা করা হয়েছে এটা মাটি দিয়ে, এবং এই যে চুল যেটা আমি দেখাচ্ছিলাম এর আগের এপিসোডে যখন ঠাকুর তৈরি হয়েছিল, এটা কিন্তু খড় কাঠের গুঁড়ো এইসব মাটি এইগুলো দিয়ে কিন্তু তৈরি করা। স্টুডিওর সামনে যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে তুমি দেখো, এই আমার সামনে আরেকটা প্রতিমা রয়েছে, এখানে দেখো খড় দিয়ে এটা কিন্তু কেশরগুলোকে করা হয়েছে পুরোপুরি খড় দিয়ে। এইদিকেও প্রতিমাটা কিন্তু রং হয়েছে, ওদিকেও আরেকটা দূরে যদি প্রতিমা দেখো সেটাও কিন্তু মায়ের হাত এবং মায়ের মুখ রং হয়েছে, এবং চক্ষুদান কিন্তু হয়েছে। তার পাশাপাশি যদি কয়েকটা প্রতিমা তুমি দেখো, এখানেও যদি তোমাকে এগিয়ে নিয়ে গিয়ে দেখাই, এখানেও কিন্তু ঠাকুর রং একদমই বেসিক হয়েছে। আমার সামনে দুটো বেশ বড় বড় প্রতিমা হচ্ছে, প্রায় 17-18 ফুটের কাছাকাছি হবে আর কি, এটা চালি মুটুক সব কিছু দিয়ে কমপ্লিট আর কি। তোমরা যদি কেউ মনে করো যে এই দক্ষিণ কলকাতার এই কুমোরটুলিতে আসবে সৌম্যজিদ্দার এই স্টুডিওতে, তোমাদের কিন্তু সবার আগে আসতে হবে হচ্ছে কসবা, যে শীতলা মন্দির যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি হেঁটে গেলে কিন্তু এই সৌম্যজিদ্দার স্টুডিওটা। চলো পরের স্টুডিওটাতে চলে যাই, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এরপরে কিন্তু চলে এসছি এই রয়েছে ধানমাঠ যেটা বলা হয়, সেখানে শ্রীলক্ষ্মী প্রতিমা ঘর। তো চলো এখানে দেখি, এর আগের এপিসোডে তোমরা দেখেছিলে যখন বেসিক কাজ স্টার্ট হয়েছিল, তো এবারে আমরা গিয়ে দেখি কতটা কাজ এগোচ্ছে এবং কীরকম কী বায়না হয়েছে,
অলরেডি আমি এসে পড়েছি, যা শুনলাম আমি অধিকাংশই এনাদের বায়না হয়ে গেছে ঠাকুরের। তো চলো তোমাদেরকে বাদ বাকিটা ঘুরে আমি দেখাচ্ছি। ধানমাটের এই স্টুডিও থেকে আমি কিন্তু সোজা চলে গেছিলাম কালীঘাট, ঠিক ধরেছো, কালীঘাট পটুয়াপাড়া। দক্ষিণ কলকাতার কুমোরটুলির ব্লগে কালীঘাট পটুয়াপাড়া থাকবে না এটা তো প্রায় ভাবাই যায় না। তো চলো কালীঘাট পটুয়াপাড়ায় গিয়ে দেখি কেমন চলছে ঠাকুর বানানোর কাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তাতে এটাই হবে, যখনই কোনো ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা একটু মন খারাপ নিয়ে এন্ড করছি, কারণ পটশিল্পী, সেই পটশিল্পীদের যে পাড়া, সেই পাড়ার থেকেই নাম হয়েছিল কিন্তু কালীঘাট পটুয়াপাড়া। যদিও ইদানিংকালে আমি কোনোবারই ভিডিও করতে গিয়ে পটশিল্পীদের দেখা কালীঘাটে তো পাইনি, হয়তো তারা হারিয়ে গেছেন। এভাবেই কিন্তু পুরাতনকে পিছনে ফেলে নতুন জায়গা করে নেয়, আর এইভাবেই আমার শহরে জন্ম পায় আরও এক নতুন কুমোরটুলি। ভিডিও সংক্রান্ত কোনো রকম বক্তব্য থাকলে প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।